14 দিন জেল হেফাজতের পর জলপাইগুড়ি দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল জেলা সভাপতি তথা উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর হল বুধবার। 18 অক্টোবর জেলা আদালতে সিজিএম কোর্ট অভিযুক্ত সৈকতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। অসুস্থ থাকার কারণে এতদিন সৈকত জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন হাসপাতাল থেকে সোজা জেলা আদালতে নিয়ে আসা হয় সৈকতকে। এদিন দুপুরে আদালতের নির্দেশে ফের হাজত থেকে সৈকতকে জলপাইগুড়ি জেলা আদালতে সিজিএম কোর্টে তোলা হয়। কোর্টের বিচারক রতন কুমার গ্রেপ্তার এজলাসে সৈকত নিজেই নিজের জামিনের আবেদনের জন্য সওয়াল করেন। উল্লেখ্য, 1 এপ্রিল জলপাইগুড়ি পাণ্ডাপাড়ার দম্পতি অর্পণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্য অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ ওঠে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল সৈকত সহ তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সকলের জামিন পেলেও সৈকত পলাতক ছিল। 16 অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতের দ্বারস্থ হয় সৈকত। 2 দিনের পুলিশ হেফাজতের পর 18 অক্টোবর থেকে 14 দিনের জেল হেফাজত থাকার পর এদিন আবার আদালতে হাজির করা হয় তাকে। সৈকতের পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত বলেন, দীপাবলির আগে ভালো খবর, সৈকত চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছে। অপরদিকে সৈকতবাবু বলেন, সত্যের জয় হলো, বিচারক সমস্ত বিষয় খতিয়ে দেখেন, তারপরে আমার জামিন মঞ্জুর করেন। আমি নিজে শুনানি করছিলাম, আমার সাথে আইনজীবী সন্দীপ দত্ত, দেবাশিস মুখার্জি, স্বরূপ মণ্ডল, দীপঙ্কর ঘোষ, অভিজিৎ সরকার, তারপরে সুজিত সরকার, আমাদের বারের অনেক আইনজীবীও ছিলেন আমার পাশে। এবং আমি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি যে সুইসাইডাল নোটে একটা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল, যে শিশু পাচার চক্রের সাথে যুক্ত। সেই কেসে, শিশু পাচারের কেসে, না আমার এফআইআরে নাম আছে, না আমার চার্জশিটে নাম আছে। বলেছিল সুইসাইডাল সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে, যে ওই মেয়ের বিয়ে, মানে ওনার যে দম্পতি যারা আত্মহত্যা করেছে তাদের মেয়ের বিয়ে নাকি আমরা ভেঙেছি। মেয়ে যে এফআইআর করেছিল 5/3/2023 মালবাজার থানায়, সেখানে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এছাড়া আমি যখনই পুলিশ ডেকেছি তখনই ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছি, এবং কোথাও একটা অভিযোগ নেই যেটা প্রমাণ করতে পারে যে আমি এই আত্মহত্যা কোনো রকম প্ররোচনা দিয়েছি। এবং আদালত আজকে লম্বা শুনানির পর আজকে কিন্তু, এবং সুপ্রিম কোর্টের যে রায়টা, যে লিবার্টি, যে স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছিল, সেই স্বাধীনতার অপব্যাখ্যা হচ্ছিল কোথাও কোথাও, সেটারও ব্যাখ্যা করা হয়েছিল। সমস্ত কিছুকে একদম সরেজমিনে খতিয়ে দেখে আজকে কিন্তু আমাকে যে অন্তর্বর্তী জামিন মুক্ত করেছেন 20,000 টাকার বন্ডে। এবং আমি জানি এরপরে অনেক নোংরা ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, কিন্তু যারা যতদূর অব্দি ষড়যন্ত্র চক্রান্ত করতে চায় তারা করতে পারে, কিন্তু আইনি লড়াই লড়বে। আমি প্রথম থেকেই বলছিলাম এটা বিজেপির সাথে লড়াই। তার কারণ হচ্ছে যে আমার সুপ্রিম কোর্টে আমার বিলের বিরোধিতা করার জন্য বিজেপির সর্বভারতীয় লিগাল সেলের কনভেনার সুষমা স্বরাজের কন্যা বাসুরী স্বরাজ ছিল, এবং আমি অসুস্থ যখন নিউমোনিয়া আক্রান্ত তখন আমার বিরুদ্ধে বিজেপি জেলা সভাপতি প্রেস কনফারেন্স করছিল। বারবার আপনার বিরুদ্ধে প্রভাবশালী তথ্য উঠেছে, আজকেও পুলিশ বলেছে আপনাকে হেফাজতে রাখা হচ্ছে, জামিনের যাতে প্রভাবশালী আপনি, আপনার কখনো উঠেছে যে আপনি হাসপাতালে কেবিনে রয়েছেন, কখনো নানা বিভিন্ন সময় প্রভাবশালী তথ্য উঠেছে, এরপরে সেই প্রভাবশালী তথ্য আমি বেশি প্রভাবশালী ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি নাকি ডাবগ্রা ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি বেশি প্রভাবশালী? কোর্টের কাছে আমিও সেই প্রশ্ন আজকে রেখেছিলাম, এবং আমি CCO1-এ ছিলাম, আমার একটাই যন্ত্রণা, কিন্তু তাদের জন্য শুভকামনা রইল যারা মিথ্যা খবর দিনের পর দিন কোনো একটা সংবাদপত্রে পরিবেশন করে চলেছেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। কিন্তু আমি একটা কথা বলি, মিথ্যা বেশি দিন যেতে না, সত্যের জয় এবং সত্যের জৌলস মিথ্যার থেকে অনেক বেশি শক্তিশালী। দাদা, ডিফেক্টর থেকে আজকে কোনো বোধহয় মুভ হয়নি? ডিফ্যাক্টো প্রসিকিউশনের প্রসিকিউটারই যথেষ্ট, ডিফ্যাক্টোর উপস্থিতিতে জাস্ট প্রসিকিউটারকে হেল্প করবার জন্য, তার বেশি কিছু নয়। এখানে একটা রঙ্গমঞ্চ চলছিল ডিফ্যাক্টোর না। কাল থেকে আপনার রাজনৈতিক জীবন কীভাবে শুরু হবে? আপনি দীর্ঘদিন ধরে নেই ভাইস চেয়ারম্যান, আপনি, আমি দলীয় দায়িত্ব যা থাকবে এবং ভাইস চেয়ারম্যান হিসেবে যা দায়িত্ব আছে, মানুষের পরিষেবাই আমার আলটিমেট পলিটিক্সের লক্ষ্য। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি কোনোদিনও পালাইনি, তার কারণ আমি আইন দূরে আগেও বলেছি, যারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে অ্যান্টিসিপেটেড বিল পেন্ডিং থাকলে তাকে কখনো অ্যাবসকন্ডার বলা যায় না, বা সেশন কোর্ট মানে জজ কোর্ট, আমি কোনোদিনই অ্যাবসকন্ডার ছিলাম না, কিন্তু তারপর আমাকে পলাতক বলা হয়েছে। কিন্তু আমি একটা কথা আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যে কোভিডের সময় মানুষকে ছেড়ে পালাইনি, আর আমি মানুষকে সার্ভিস দেওয়ার সময় রাজনৈতিক রং দেখি না, রাজনৈতিক রং দেখবো না, এটাই আমার শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, এবং এই শিক্ষা আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার থেকে। এই সময় দল বা দলের নেতাদের কীভাবে পাশে পেয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং তার আত্মসহায়কদের আশীর্বাদ সবসময় পেয়েছি। আপনার পুজোটা কীভাবে মানুষ উপভোগ করবে? ওটা আমার পুজো নয়, ওটা বারোয়ারি পুজো, এবং সেই পুজোয় মানুষ সুন্দরভাবে উপভোগ করে। আপনি এতদিন, দাদা, আপনি এতদিন এই হাসপাতালে ছিলেন, এই আইনি লড়াই লড়ছিলেন, জেলার যারা নেতা তাদেরকে কাউকে দেখা গেল না কেন? না, দুলাল দেবনাথকে তো দেখেছেন। জেলা সভাপতি, নো কমেন্টস।
আজকে প্রথমেই আপনাদের সকলকে যে আমার বড় তরফ থেকে আমার সমস্ত আইনজীবী আছে তাদের তরফ থেকে আপনাদের বিজয় প্রীতি শুভেচ্ছা জানাই এবং প্রাক দীপাবলি এবং কালী পূজার প্রাক মুহূর্তে আজকে একটা ভালো খবর যে সৈকতের যে জামিনের আবেদন অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আদালত মঞ্জুর করেছেন এবং তার সাথে একটা কন্ডিশনস দিয়েছেন যাতে সে আয়োর সাথে এবং কখনোই কোনোভাবেই থ্রেট বা ইন্টারাকশন না করেন এবং যাতে কোনোভাবেই উইটনেসকে প্রভাবিত না করে এই কন্ডিশনে তাকে একটা অন্তর্বর্তীকালীন জামিন আজকে আদালত মঞ্জুর করেছে এবং আপনারা জানেন যে এই কেসটা যেটা হয়েছিল এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে চার্জশিট হয়েছে পাঁচজনের বিরুদ্ধে সেই পাঁচজন আসামি অলরেডি জামিনে আছে এবং সেখানে যখন চার্জশিট সাবমিট হয় সেখানে এই আসামির বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ সেখানে পায়নি পুলিশ অফিসার যে তদন্তের রিপোর্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে এ সাসপেক্টেড আছে এবং পরবর্তীকালে এবং তিনটে গ্রাউন্ড দিয়েছিল আজকে যে জামিনের বিরোধিতা করে যে তদন্তকারী অফিসার আছে সেখানে প্রথমেই ছিল যে চারটে যে চেক আছে সেই চেকটা এখনও রিকভারি হয়নি দু নম্বর পয়েন্ট ছিল যে দুটো ভয়েস কল হয়েছিল এবং সেই ভয়েস কলের সেই কোনো কেমিক্যাল রিপোর্ট বা রিপোর্ট আসেনি ফরেন্সিক রিপোর্ট এখনও আসেনি এবং সে এভিডেন্সকে বা হচ্ছে যে ট্যাম্পার করতে পারে এই এই তিনটে গ্রাউন্ডে দিয়েছিল আমাদের প্রথম যুক্তি ছিল যে প্রথম যেই চারটে চেকের কথা বলা হয়েছে এই চারটে চেক রিকভারি হয়নি প্রথম কথা হচ্ছে যে সৈকত চ্যাটার্জি গত ১৬/১০/২০২৩ তারিখ সুপ্রিম কোর্টের আদালতের যে আদেশ হয়েছিল সেই আদেশ মোতাবেক আমরা আদালতে এখানে লোয়ার কোর্টে অ্যাপিয়ার করেছিলাম এবং সেখানে দুই দিনের জন্য তাকে পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ রিমান্ডে সে পূর্ণ সহযোগিতা করে সেই সহযোগিতা রিপোর্ট কোর্টের কাছে ছিল এবং সেই সহযোগিতা রিপোর্টে দেখা যায় যে তার থেকে কোনোরকম কিছু রিকভারি হয়নি নীল সিগার হয়েছে তার বাড়ি সার্চ হয়েছে কিছু পাওয়া যায়নি এবং যেই চারটি চেকের কথা আয়ো আজকেও বলেছে যে এই চারটি চেক এখনও রিকভারি হয়নি তার জন্য পুনরায় যে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারছে না এই চারটি চেক আমি বলবো মনোময় সরকার একটা অভিযোগ করেছিল কোতোয়ালি থানায় এই ঘটনার দুদিন পর এবং যেটার পরিপ্রেক্ষিতে একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে এবং সেখানে মনোময় নিজেই স্বীকার করেছিল যে চারটা চেক তার কাছে আছে এবং যে মানি রিসিপ্ট তার কাছে আছে মানি রিসিপ্ট তার থেকে রিকভারি হয়েছে চেক রিকভারি হয়নি সুতরাং চেক রিকভারির যে জায়গাটা যে যার জন্য ইনভেস্টিগেটিং অফিসার পুনরায় এখানে যে সাপ্লিমেন্টারি চার্জশিট বা জয় চ্যাটার্জি বা সৈকত চ্যাটার্জির যে জামিনের আবেদনের বিরুদ্ধে যে তিনটে গ্রাউন্ড দিয়েছে সেই গ্রাউন্ডটা কোনো সাসপেন্ডেবল হয় না আর যেটা দুবার সে পুনরায় সে দুবার সহযোগিতা করেছে প্রথম যখন রাজশেখর মান্দা অর্ডার দিয়েছিল তখন সে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে এফআইআর করেছিল এবং তদন্তে সহযোগিতা করেছিল এবং তার পরবর্তীকালে যখন জয়রামনের নেতৃত্বে যখন ইনভেস্টিগেশন হলো এবং যখন সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা আদালতে এলাম এবং আমাদের দুই দিনের জন্য সেই দিনই পুলিশ ১০ দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করেছিল এবং আদালত দুদিনের আবেদন মঞ্জুর করেছিল এবং এই দুই দিনের যে পুলিশ রিমান্ডে সে পূর্ণ সহযোগিতা করেছে এবং তার থেকে কোনো কিছু রিকভারি হয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে এবং আজকের সেই রিপোর্ট যা ছিল আজকের যে রিপোর্ট আছে পুলিশ রিপোর্ট সেম আছে সুতরাং ইনভেস্টিগেশনটাই দাঁড়িয়ে আছে তিনটে বিষয়ের উপরে এবং যেটার সাথে সৈকতের কোনোভাবেই সংশ্লিষ্ট নয় এবং আমরা আজকে খুবই আনন্দিত আমি লয়ার হিসেবে এবং আজকের যারা এখানে উপস্থিত রয়েছেন মানুষের সেক্রেটারি আছেন এবং আমার সাথী সিনিয়র সবাই যারা ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা খুবই খুশি যে প্রাক দীপাবলির মুহূর্তে জলপাইগুড়ি শহরে যে আলোক রোশনায় আমরা আমাদের ঘরের ছেলেকে আমাদের বন্ধু আমাদের ভাতৃপ্রতি সৈকতকে আমরা পাব এবং তার পরিবারের সাথেও দীর্ঘ ৪.৫ থেকে ৫ মাস সেই এই জুডিশিয়ারির আন্ডারে সে বিভিন্ন জায়গায় সে জলপাইগুড়ি থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে এখানে বিভিন্ন সময় গেছি এবং সেই একটা আদালতের প্রক্রিয়ার মধ্যেই ছিলাম জয় চ্যাটার্জি বা সৈকত চ্যাটার্জি কখনোই আদালতের আদেশের বাইরে বা কখনো অ্যাবসেন্ট করে আপার কোর্টের আদেশ মোতাবেক স্বাভাবিকভাবে এখানে রিজেক্ট হলে আমি তার পরবর্তী পদক্ষেপ নেব সেই পদক্ষেপ নিয়েছিল এবং সেইভাবেই আজকে আদালত তার জামিন মঞ্জুর করেছে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে এবং আমরা এই রায়ে অত্যন্ত খুশি এবং পরবর্তী যে পদক্ষেপ হবে সেটা আমরা পরবর্তী আলোচনা আজকে তো সরকারি তরফ থেকে যে সরকারি বিধি ছিলেন তিনি আপত্তি করেছিলেন জামিনের বিরোধিতা করেছিলেন যেহেতু চারটে চেক এখনও রিকভারি হয়নি এবং তাকে জামিন দিলে হচ্ছে তদন্তে বিঘ্ন করতে পারে এই গ্রাউন্ডটা ছিল এবং যেহেতু ভয়েস কল রেকর্ডিংটা আসেনি এই তিনটে গ্রাউন্ড যে আয়োজ্যে এই তিনটে গ্রাউন্ডের কথা উল্লেখ করেছে আজকের যে সরকারি পিপি ছিলেন তিনি সেই এপিপি ছিলেন তিনি সেই বিষয়েই আপত্তি করেছেন ডিফেক্ট কমপ্লেনের থেকে কোনো রকম ডিফেক্ট কমপ্লেনের থেকে আজকে আদালতে কাউকে আমরা
দেখতে পাইনি, আদালতে উপস্থিত ছিলেন। শর্ত বলেছেন যে যে কখনোই সে এই উইটনেসকে প্রভাবিত করতে পারবে না, কখনো থ্রেট করতে পারবে না, এবং এটাই হচ্ছে আদেশ রয়েছে। এছাড়া কোনো আদেশ নেই, অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। 20,000 টাকার বন, 2 সিউরিটি এবং সেই সেই আদেশ মোতাবেক এই অর্ডার আনতে হয়েছে। আমরা কোর্টের নির্দেশ, কোর্টের নির্দেশ যেটা হয়েছে সেই নির্দেশ আমরা পালন করছি।